আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সর্বপ্রথম পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে, তার সাথে তার পিয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জন্মবরণকে ভক্তিগুলো সালাম রেখে, বিশ্বের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর যে যেখানে যেভাবে সাহিত্য আছেন সকলের দরবারে ভক্তিগুলো সালাম রেখে, আমি যার কাছে মুরিদ হয়েছি আমার এই পাপি দেহ বিলীন করে দিয়েছি, আল হাসান আল মাজবানের শেখ মুজিবুল বসুর বাবা জনের পাক কদমে ভক্তিপূর্ণ সালাম রেখে, আমার ভান্ডারের যত আওলাদ সকলের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে, যিনি আমার গানের ওস্তাদ, আসলে আমি এখনো গান শিখি, শেখা অবস্থায় গান করি, আপনাদের চরণের আশীর্বাদের জন্য আপনাদের দ্বারে দ্বারে ঘুরি, জনাব আব্দুল মালিক সরকার আমার ওস্তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, যাদের উসিলা করে আমি এই ভব মাজারে এসেছি, আমার মাতা পিতা, মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে, শাহালি বাবার দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে, এবং আজকে আমি যার দরবারে এসেছি সুলতান শাহ বাবা বাবা জনের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে, এখানে যারা ময়গরে উপস্থিত আছেন সকলের প্রতি সালাম রেখে, আমার অনেক মা বোনেরা আছেন তাদের প্রতিও সালাম রেখে, তাল সঙ্গীতে যারা আছেন সবার প্রতি সালাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো একজন শিল্পীর পাশাপাশি ভালো একজন মানুষ হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। তো আমি সর্বপ্রথম যাকে সৃষ্টি না করলে এই সারা জাহান সৃষ্টি হতো না, যিনি আমার সাফায়াতের কান্ডারী দয়াল নবী, নবীর নামে একটি শান করি, তারপর যে দরবারে এসেছি দরবার শান করবো, ধন্যবাদ।
হাতে যাব।